আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরিয়া বা নাইট্রোজেন সার গাছে না দিলে গাছের কি কি সমস্যা হয় সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। উদ্ভিদের 18টি পুষ্টি উপাদানের মধ্যে ইউরিয়া একটি। ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। নাইট্রোজেন বা ইউরিয়ার অভাবজনিত লক্ষণ: গাছের পাতা হালকা সবুজ বা হালকা হলদে হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে বিশেষ করে ধানের জমির ক্ষেত্রে পুরো জমির ধান গাছ হলদে হতে দেখা যায়। বেশি অভাবে গাছের পাতা হলদে থেকে বাদামি হয়ে যায়। দানাজাতীয় ফসলের কুশি ও শীষের সংখ্যা কম হয় এবং ফুল ও ফলের আকারও ছোট হয়ে যায়। এছাড়া পাতাজাতীয় শাকসবজি যেমন ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক ইত্যাদির বৃদ্ধি কম হয়। ফল ও পাতা ছোট হয়ে যায় এবং গাছের পাশের কুশি শুকিয়ে যায়। গাছের অন্য অন্য উপাদান পরিশোষণের হার বিশেষ করে কমে যায়। আমি এতক্ষণ যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো হচ্ছে আপনারা যদি জমিতে ইউরিয়া সারের পরিমাণ কম দেন বা ইউরিয়া সার একেবারে না দেওয়া হয় তাহলে এইসব লক্ষণ জমিতে দেখা যায়। তো দর্শক, এই জন্য জমিতে পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করা দরকার। নাইট্রোজেন সারের গুরুত্ব কতটুকু আসুন জেনে নিই। উচ্চ ফলনশীল ফসল চাষের ক্ষেত্রে সারা বিশ্বে অধিকাংশ মাটিতেই নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, একক উপাদান হিসেবে বিশ্ব এবং বাংলাদেশে নাইট্রোজেন জাতীয় সার পরিমাণই বেশি। নাইট্রোজেন সার গাছ কীভাবে গ্রহণ করে থাকে বা কী কী আকারে গ্রহণ করে থাকে সে সম্পর্কে এবার আমরা জেনে নিই। অ্যামোনিয়াম নাইট্রোজেন, নাইট্রেট নাইট্রোজেন, মৌল নাইট্রোজেন, অ্যামাইড নাইট্রোজেন এই চারভাবে গাছ নাইট্রোজেন গ্রহণ করে থাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।